যেন মনে হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে একটু চাপিয়ে রাখার জন্য, ভয় দেখানোর জন্য এই আইনটাকে প্রয়োগ করা হচ্ছে, বা এই আইনটাকে মাঝে মাঝে কুমির ছানার মতো তুলে আনা হচ্ছে। সুদীপ্তা রায় চৌধুরী দিদির কাছে, যে দিদি এই এনআরসি এবং সিএ এটা কি অ্যাকচুয়ালি ভারতবর্ষের মানুষের জন্য কি সমাধান নাকি বিপদ? আবার লাইনে দাঁড় করানোর একটা চক্রান্ত কোনো কারণ? কিভাবে দেখছেন বিষয়টি? নমস্কার। এই এই যে আইনটা, এই আইনটা আসলে 1955 সালে এই আইন প্রথম লাগু হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে, এবং যারা আর কি অন্যান্য আমাদের প্রতিবেশী স্টেট গুলিতে আছে, আমার ভুল হলে আলোচনাটা ঠিক করে দিতে পারবেন, তাদেরকে আর কি যদি তারা ধর্মীয় ভাবে কোনোভাবে নিগ্রহের শিকার হন, তাদেরকে ভারতবর্ষে স্থায়ী বাসস্থান দেওয়ার ব্যাপারে উপরে এরকম একটা আইন ছিল। পরবর্তীকালে সেই আইনকে অ্যামেন্ড করে যে আইন তৈরি হয়েছে, সেই আইনে বলা যে কথা বলা হচ্ছে সেটা খুব কনফিউজিং, এবং যেন মনে হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে একটু চাপিয়ে রাখার জন্য, ভয় দেখানোর জন্য এই আইনটাকে প্রয়োগ করা হচ্ছে, বা এই আইনটাকে মাঝে মাঝে কুমির ছানার মতো তুলে আনা হচ্ছে। আমরা সাধারণ মানুষ যারা আমরা অতটা আইন বিষয়টা জানি না, আমাদের কাছে একটা অদ্ভুত প্রশ্ন তাহলে আসছে যে তাহলে যে মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা ভোট দিয়ে এসেছে এতগুলি বছর যাবত, এবং যে ভোটের বলেই বলিয়ান হয়ে আজকে মন্ত্রী হয়েছেন শান্তনুবাবু, ভারতবর্ষের মন্ত্রী, তবে কি তিনি এক নাগরিক নন? যদি তিনি নাগরিক না হন, তাহলে তো পুরো পদ্ধতিটাই নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। এই ভোটের পর যে ভোটটা উনি জিতেছিলেন বা হয়েছিল, এই সাধারণ মানুষ হিসেবে এই একটা কনফিউশনের সামনে পড়ে যাই। এবং আরো একটি কথা তখন মনে হয় যে যখন বলছে যে অন্য দেশে যে সংখ্যালঘুরা বিপদগ্রস্ত, তাহলে প্রশ্ন যাকে মায়ানমারের রোহিঙ্গারাও বিপদগ্রস্ত, চীনের উইঘুররাও বিপদগ্রস্ত, তাদের ক্ষেত্রেও কি এই আইন প্রয়োগ করা হবে? এই সব মিলেমিশে আমি আবারও বলছি, আমরা সাধারণ মানুষ আমরা খুবই কনফিউজ, আমরা বুঝবো। আমরা আর একটা জিনিস লক্ষ্য করছি যে যখনই কোনো ভোট হচ্ছে তখনই এই আইনের কথাটা ব্যবহার করা হচ্ছে, তা না হলে এই আইনটা ধামাচাপা থাকছে। আর একটা জিনিস খেয়াল করছি, যেটা হচ্ছে যে শুনে সংবাদ মাধ্যম থেকে পড়ে জেনেছি যে গুজরাটে নাকি এই আইনটার প্রয়োগ হচ্ছে হচ্ছে ঠিক, কিন্তু যতটুকু জেনেছি আবারও বলছি ঠিক সংবাদ মাধ্যম থেকেই, 1955 সালের যে আইনটা, যেটা যে বক্তব্যটা ছিল বিফোর অ্যামেন্ডমেন্ট যেটা ছিল, সেইটা ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা আমরা আসলে আসবো দিদি আপনার কাছে আবারও, আমরা দুহাজার আইন, তাহলে এই আইনটার কি প্রয়োজন, বা এই আইনের অ্যামেন্ডমেন্টটি বা কি দিশা দেখাবে, এটা বিষয় সাধারণ মানুষ হিসেবে আমি খুব কনফিউজড।